সকাল দশটা সংবাদে সকাল নয়টা সংবাদে আপনাদের জানাচ্ছি আমি রহমান জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিশ্বের নানা প্রান্তের অযথা অযৌক্তিক রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে জাতিসংঘে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দপ্তরের গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়েছেন মন্ত্রী গত বিশ নভেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরের শেফ দ্য কেবিনেট আল কোর্টনি রেটরের কাছে এই চিঠি পাঠানো হয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশ একটি নেতৃত্ব দানকারী দেশ বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে এসব অধিকার প্রতিষ্ঠা করতে তিরিশ লাখ মানুষ প্রাণ দিয়েছে এরপরও নির্বাচনের আগে বিভিন্ন প্রান্ত থেকে অযথা অযৌক্তিক স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অক্টোবরের সংঘাতের পর বেয়াল্লিশ দিন ধরে বন্ধ বিএনপির গুলশানের রাজনৈতিক এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের অধিকাংশ কার্যালয় কিন্তু কবে খুলবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলটির নেতাকর্মী সহ রাজনৈতিক মহলে যদিও এখনই এর উত্তর জানেন না কেভি বিএনপির অভিযোগ পুলিশ তাদের কার্যালয় খুলতে দিচ্ছে না কার্যালয়ের আশপাশে নেতাকর্মীরা গেলে তাদের গ্রেফতার করা হচ্ছে কার্যালয় বন্ধ থাকার ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে গত আঠাশ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি কিন্তু সেদিন মূল মঞ্চের বাইরে ঘটে হামলা ও সহিংসতার ঘটনা উনত্রিশ অক্টোবর হরতালের ঘোষণা দেওয়া হয় কিন্তু এরপর থেকে নয়াপল্টনে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি বরং বেশ কয়েকদিন কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয়ের চারিদিকে এমনকি অলিউতে গলিতেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ লক্ষ্যে বিমানবন্দরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে বর্তমান পাশাপাশি আন্তর্জাতিক আট পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত একশো সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে এপিবিএন এর অতিরিক্ত ষাট সদস্য পাশাপাশি চট্টগ্রামের আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত চুয়ান্ন আনসার সদস্য দেওয়া হবে শুক্রবার বেবিচক সূত্র এই তথ্য জানায় সূত্রটি জানায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আসে চলতি বছর প্রায় ছত্রিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে এবছরে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পঁয়ত্রিশ হাজার আটশো দুই জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া একই সময়ে দেশটিতে পরিচালিত মাধ্যমে এক লাখ অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় আটান্ন হাজার সাতশো চুহাত্তর বিদেশি ও দুইশো উননব্বই নিয়োগকর্তাকে আটক করা হয় বৃহস্পতির রাজধানী কোয়ালামপুর কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযানের পর সাংবাদিকদের এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলেন এদিনে কোতারায় অভিযান চালিয়ে বাংলাদেশ সহ তিনশো অভিবাসীকে আটক করা হয় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ বিসিএসএ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পান না ফল প্রকাশের পর ক্যাডাররা খুশিতে আত্মহারা হন অথচ পরীক্ষায় ভালো করার সত্ত্বেও শূন্য পদ না থাকায় নন ক্যাডারের অপেক্ষায় থাকতে হয় অনেককে এতে হতাশায় ভোগেন তারা বিষয়টি বিবেচনায় নিয়ে তেতাল্লিশতম বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকারি কর্মকমিশন চলতি ডিসেম্বর মাসেই এই বিসিএসের ক্যাডার ও নন ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার একাধিক কর্মকর্তা পিএসসি সূত্র জানায় তেতাল্লিশতম এর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে গত একুশ নভেম্বর এই বিসিএসএ ক্যাডার পদে সুপারিশের তালিকা প্রস্তুতের কাজ চলছে এক সপ্তাহের মধ্যে তেতাল্লিশতম বিসিএসএ নন ক্যাডারের পদে পছন্দক্রম নেওয়া হবে সব কাজ শেষ করে চলতি মাসেই এই বিসিএসের ক্যাডার ও নন ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একশো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে রংপুর বিভাগের ছিয়ানব্বই জন এবং বরিশাল বিভাগের আঠাশ জন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার রাত দশটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন জানা গেছে শুক্রবার সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত রংপুর বরিশাল ও সিলেট বিভাগের আঠারো জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন তিন লাখ ষাট হাজার ছয়শো সাতানব্বই জন চাকরি প্রার্থী তবে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনও জানায়নি অধিদপ্তর তিন বিভাগের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে তদারকির দায়িত্বে ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ এ বিভাগের পরিচালক মনীষ চাকমা নিউজকে বলেন আমাদের হাতে এখন পর্যন্ত যে তথ্য এসেছে তাতে রংপুরে ছিয়ানব্বই বরিশালে আঠাশ জন গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে তবে সিলেট বিভাগের কোথাও গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সারা দেশে সাত জন মারা গেছেন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শ পঞ্চাশ জনে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুইশো একান্ন জন এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা দিন হাজার তিনশো ডেঙ্গু রোগী শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুইশো জনের মধ্যে ঢাকার বাসিন্দা চৌষট্টি জন এছাড়া ঢাকার বাইরের একশো সাতাশি জন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় চারজন মারা গেছেন এসময় ঢাকার বাইরে মারা গেছেন তিন ডেঙ্গু রোগী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ নয় বছর পর নর্মাল ডেলিভারিতে নবজাতকের জন্ম হয়েছে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ওই নবজাতকের জন্ম হয় সর্বশেষ দুই হাজার সালে এই কেন্দ্রে নর্মাল ডেলিভারি হয়েছিল এরপর থেকে জনবল সংকট ও কেন্দ্রের পরিবেশগত সমস্যার কারণে দীর্ঘ নয় বছর বন্ধ ছিল এই কার্যক্রম সোনিমপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক পরিদর্শিকা হাসিনা বেগম জানান এই কেন্দ্রের পুরো পরিবেশটাই ছিল জরাজীর্ণ এছাড়াও নর্মাল ডেলিভারির জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজন তা ছিল না অনেকে জানতোই না যে এখানে নর্মাল ডেলিভারিতে নবজাতকের জন্ম হয় ছিল জনবল সংকটও বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জিয়াউল কাদের সারের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র পাল্টে গেছে প্রতিদিন আমরা সন্তান সম্ভাবনা নারীদের খবর রাখি ডোর টু ডোর চলছে তদারকি নিরসন হয়েছে জনবল সংকটও হয়েছে স্বাভাবিক প্রসব সেবা সেটা আজকে অনেক বছর পরে প্রায় দশ বছর হতে যাচ্ছে নয় বছর পার হয়ে গেছে আমরা এখানে যতযতভাবে সেবা দিয়েছি এটা আমরা ইতিমধ্যে আমাদের যারা সেবা গ্রহীতা তাদের কাছ থেকে জানতে পেরেছি আমরা সকলেই এই উপজেলার যে ইউনিয়নটা আছে একদম শহরের পার্শ্ববর্তী এখানে কিন্তু ডেলিভারি রাত তিন চব্বিশ ঘন্টা কিন্তু ডেলিভারি হবে আপনারা এই কাজটা করবেন এখানে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করানোর জন্য আপনাদের পার্শ্ববর্তী যারা যেখানে আছে তাদের সবাইকে এই তথ্যটা দিয়ে দিন এবং আমরা আশা করি এইখানে যে আমাদের টার্গেট জিরো হোম ডেলিভারি করা সেই দিকে আমরা এগিয়ে যেতে পারব দর্শকে ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে